মর্নিং গাইস, এখন আমি আছি দশম জলপ্রপাতের কাছে। আর দশম ওয়াটারফল ইজটা বেস্ট ওয়াটারফল, মানে এতগুলো যতগুলো রাঁচি ওয়াটারফল দেখেছিলাম এটা সব থেকে ভালো ওয়াটারফল। মানে এত জলের জলপ্রপাত আমি আগে কখনো দেখিনি। ভীষণই একটা ভালো প্লেস, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক থেকে, মানে দশ দিক থেকে জল আসছে বলেই এটা দশম জলপ্রপাত নাম হয়েছে। এদিকে কিছুদিন আমাদের স্যার স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে আছে, বিশাল এনজয় করছে সবাই। আর এই সিঁড়ি ধরে নামতে হচ্ছে, আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি, অনেকটা উপরে ছিলাম। बिजी है, कितना काम में बिजी हो तुम लोग बॉक्स बजाने के लिए। और देखिए और आदमी ऊपर जा रहा, तो गाइस हमारे ये जो दशम वाटरफॉल और एन देखे चले पुरो সাদা হয়ে গেছে, বাকি সবাই আস্তে আস্তে করে উঠছে। হ্যাঁ, রামধনু দেখাচ্ছে, সুন্দর একটা রামধনু দেখাচ্ছে। আমাদের সব স্টুডেন্টরা উঠছে উপরে, ছাপিয়ে পড়ছে। তো এখনকার মতো আপাতত আমাদের দশম ওয়াটারফলসে জার্নি প্রায় কভার হতে যাচ্ছে। সবাই উঠে এলেই আমরা বাসে কভারেজ করব। আর আমাদের স্যার সবার লাস্টে আছেন, এই সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের আকাশবাবু, ডিপার্টমেন্ট অফ আমাদের ট্যুর, ট্যুর ডিপার্টমেন্টের একজন বিখ্যাত মানুষ। এখন যত উপরে উঠছি আমরা, ফলসটা কিন্তু আমাদের পিছনে চলে আসছে। বাকি স্যারকে দেখতেই পাচ্ছি না, এই ছেলেটা লুকিয়ে পড়ছে, এত পরিশ্রম করে যে সে লুকিয়েই পড়ছে। ये है इधर का चिल्ड्रेन पार्क, और ये चिल्ड्रेन के लिए है सिर्फ, हम लोग के लिए नहीं है। तो अभी हम लोग आ गया थोड़ा घूमने के लिए इधर। फाइनली हम लोग एन बसर का चले जस्ट बसे उठब और नतून आर एक नतून प्लेसे जाब। तो नेक्स्ट प्लेस की तुम्हारा भिडियो स्किप ना कर चैने थको एवं देखते पा लास्ट अब्दि आर नतून को प्लेसे जा। ডিমনার ড্যাম টাটা স্টিলের আন্ডারে এটা রয়েছে। সো আমরা এখন ডিমনার লেকের উপরে যাচ্ছি, আর এখন গেট বন্ধ আছে তাই জলটা ছাড়া হচ্ছে না। যদিও এখন বৃষ্টির সময়, জলটা ছাড়া হলে দেখতে বেশ ভালো লাগে। একটা সোজা একদম সিঁড়ি রয়েছে, মোটামুটি এটাও নয় নয় করে 50 থেকে 100 পার্জ হবে। তো এখন আমরা সবাই উপরে যাচ্ছি, দেন উপরে গিয়ে দেখি ভিউটা কেমন আছে। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি পুরো লেকের ধারে। তবে দুর্ভাগ্য হচ্ছে না লেকের জলকে আমরা ছুঁতে পাচ্ছি না, লেকের ধারে আমরা যেতে পাচ্ছি, জাস্ট উপর থেকে ভিউটা দেখতে হচ্ছে। তবে পাহাড়ের ঢালে এই ড্যামের জল দেখা একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, কারণ পুরো ন্যাচারালভাবে এই জলটা রয়েছে।
সো গাইস আমাদের নেক্সট প্লেস ছিল এটা ড্যাম, তো এখন আমরা ড্যামে চলে এসেছি আর এখানেই আমাদের দুপুরের লাঞ্চ হবে আজকে, তারপর আমরা আবার নতুন প্লেসে যাব। তো ভীষণ রোদ হয়েছে, ড্যামটা এটা পুরো প্রাকৃতিক একটা ড্যাম, মানে ভীষণই সুন্দর, কারণ পাহাড়টার মাঝে ড্যাম। তবে দুঃখ হচ্ছে যে ড্যামের নিচে যাওয়ার কোনো রাস্তা নেই, মানে রাস্তা বন্ধই করা আছে, হয়তো যেতে দেওয়াও হয় না, তো জানি না, ফার্স্ট টাইম এলাম। আর বিশেষ করে এই দেখুন আকাশের সুন্দর ছবিটা, কেমন জলে তার প্রতিচ্ছবিটা পড়ছে, এটা দেখে ভীষণই মুগ্ধময় লাগছে। তো এইটা হচ্ছে আমাদের ড্যাম যেখানে আমরা এসেছিলাম, রাঁচি টাটা। আর এখানে এই ড্যাম ঘোরা হয়ে গেলে আমরা আবার নেক্সট স্পটে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তখন তোমরা ড্যামটা দেখে বলতে পারো আমাকে কেমন হয়েছে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক দিও, কমেন্ট শেয়ার করো। ড্যামটার সিঁড়িটা অনেকটাই উঁচুতে, ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই দূরে, তো এখন আমাদেরকে নামতে হচ্ছে। সবাই নেমে গেছে, আমরা নামছি কারণ এর সিঁড়িটা একটু কম, দুদিন ধরে যত জলপ্রপাতে গেছিলাম প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছিল, তো অনেক কষ্ট হয়েছিল। তো এখন পা ব্যথাটা করছে মোটামুটি, দেখুন কীভাবে জলটা, এখন গেট বন্ধ আছে, গেট খোলা হয়নি, তাও ঝিরিঝিরি করে জলটা বয়ে যাচ্ছে ওই দূরে, ওই দূরে দেখুন ড্যাম দেখা যাচ্ছে। এই ডিমরা ড্যামের ড্যামের কাছে চলে এসেছে আমরা এখন, দেন ড্যামে এখন জল বন্ধ আছে, দুম করে যদি জলটা আসে আমি একদম বেশি সোজা নিচে চলে যাব, তো বেশিক্ষণ থাকতে দেবেন না, স্যারও আছে বকবো। হায় ভগবান, দেখুন একটা ছেলে এখান থেকে দুম করে নিচে লাভ মেরেছিল, আমি তো হলে মরেই যেতাম, কী করে লাভ মাগলো সেই জানে একমাত্র। দরকার নেই, আমরা আননোন প্লেসে এসেছি, তো বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব অন্য স্পটে। আবার ওদিকে ড্যাম রয়েছে আর এই উপরে ড্যামে যাওয়ার রাস্তাও আছে, আর নিচে এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে নতুন প্লেসে যাব। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া না।